হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো আসলে কি বিষয়ের উপর এই ভিডিওটা। তাও মূলত আমি বলে দিই, আপনারা অনেক সময় দেখা যাচ্ছে ডিপ্রেশনে ভোগেন, যে আমি কতটা লাইক পেলাম, কতটা রিয়াকশন পেলাম, কে আমাকে কোন রিয়াক্ট দিল, এরকমভাবে মেলা কিছু বারে ডিপ্রেশনে ভোগেন, যে কি করলে মানে কি কিভাবে কি করলে লাইক টাইক বাড়বে। তো আজকের যে টপিকটা সেটা হলো এই যে কে কতটা লাইক পেলো, কে কতটা লাইক দিল, এইটা আপনি হাইড করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি যে সাপোজ 100টা লাইক পেয়েছেন, সেটা আপনি হাইড করে রাখতে পারবেন যেন কেউ না দেখতে পায়। আপনি কতটা লাইক পেয়েছেন সেটা কাউকে দেখাবেন না, এবং কে অন্য কেউ আপনার লাইক কতটা পেয়েছে সেখানে যে পরিমাণটা দেখায় সেটাও আপনি কাউকে মানে আপনি নিজেই দেখতে পাবেন না। তো বন্ধুরা, এইটা কিভাবে ফেসবুকে অন করবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো চলুন আপনাকে আমি ফার্স্টে মোবাইল দিয়ে দেখে দিই, কম্পিউটার দিয়েও একই বিষয়। আমি পাশাপাশি কম্পিউটার ব্রাউজার দিয়ে বা কম্পিউটার দিয়ে কীভাবে করবেন সেটাও বলে দেব। চলেন আমি ফেসবুকের ভিতরে চলে যাই। বন্ধুরা, আমি ফেসবুকের ভেতরে আসলাম। তারপরে দেখেন এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমি স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে গেলে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবার পরে এখানে সেটিং, অর্থাৎ আমি কম্পিউটারের জন্য বলে দিই, কম্পিউটারে যখন আপনি ব্রাউজার ওপেন করবেন দেখবেন আপনার ওখানেও সেটিং অপশন আছে, অর্থাৎ খুঁজে সেটিং অপশনটা বের করে নেবেন। যদি কম্পিউটার দিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে হেল্প করব। তো সেখানে সেটিংয়ে যাওয়ার পর ওইরকম সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। যাওয়ার পর দেখবেন নিচে একটু স্ক্রল করে দেখবেন নিউজ ফিড। বন্ধুরা, এই নিউজ ফিডের মধ্যে গেলেই আপনি রিয়াকশন প্রিফারেন্সেস পাবেন। তো এইটাতে দেখেন আমারটাতে নাই, আপনারটাতেও এইটার ভিতরেই থাকতে পারে। নিউজ ফিড সেটিং, এই যে নিউজ ফিড সেটিং, এটার ভেতরেও মানে পেতে পারেন। অথবা দেখেন আমার ভেতরে যখন প্রবেশ করতেছি তখন আমি পাচ্ছি না, অর্থাৎ আমি দেখেন এই নিউজ ফিডের নিচেই রিয়াকশন প্রিফারেন্সেস অপশনটা দিয়ে রাখছে, এই যে দেখেন। তো এখানে আমি ক্লিক করব। করার পর দেখেন আমি এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে দুইটা অপশন, অন পোস্ট ফ্রম আদার্স, অন ইওর পোস্ট। তো বন্ধুরা, আমি নিচেরটাই আগে বলছি, অন ইওর পোস্টটার কাজ কী সেটাই আমি বলে দিচ্ছি। অন ইওর পোস্ট যখন আপনি এখানে অন করে দিবেন, এটা যখন অন করে দিবেন তখন আপনার পোস্টের কে কতটা লাইক পাইছে কেউ দেখতে পাবে না, ঠিক আছে? কে কতটা রিয়াকশন কি পরিমাণে পাইছেন অন্যদের কাছ থেকে এটা গোপন রাখতে পারবেন আপনি। তো আর মানে আপনি যে পোস্ট করবেন, আপনি যে 50টা লাইক পাইছেন এটা অন্য কেউ দেখতে পাবে না। আর এইটা দেখেন অন পোস্ট ফ্রম আদার্স, এটাতে যখন ক্লিক করবেন তখন মানে আপনি যে অন্যদের 2K 3K বা 50-70 যে লাইক পাইছে অন্যের পোস্টে সেটা আপনি দেখতে পাবেন না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এটা আপনারা ভাবতে পারেন যে দুটো একসাথে করা লাগবে কি না, দুটো একসাথে না, আপনি যেটা যে কোনো একটা অন রাখতে পারেন, যে কোনো একটা বন্ধ রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দুইটার কি কাজ সেটাই বুঝতে হবে। তো বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি বুঝিয়ে দেব। বন্ধুরা, আমি ইউটিউবে একদমই নতুন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার কোনো যদি সমস্যা থেকে থাকে ভাষাগত, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সাপোর্ট করবেন আমাকে ভুল ধরিয়ে দিয়ে। ধন্যবাদ।